আইরিন বলল যে তাহলে আমরা তুমি কোথায় আছো আমরা একই জায়গায় আমরা সাইনিংটা সেরে ফেলি আমি বললাম যে ওটা সবচেয়ে বেটার হয় কারণ আমি যেখানে আছি আমি ওনার সাথে আমি উঠতে চাচ্ছি না সো তোমরা আসো জয়েন করো হ্যাঁ তোমরা আসো আমি তোমাদের সাথে সাইড মিটিং করি আমি ওনার সাথে আরো গল্প করব কারণ আমার গল্পটা আসলে ভীষণ ভালো লেগেছে মানে অনেক দিন ধরে ভালো গল্পের সন্ধানে ছিলাম আমি বললাম যে ওনার সাথে আমি আরো আড্ডা মারবো আজকে লং টাইম তোমরা আসো তোমাদের সাথে মিটিং শেষ করে ফেলি ওই সময় আইরিন আসলো তো হয় না একটা মানুষের সাথে আমি বললাম যে উনি জাহিদি ভাই উনি একটা ফিল্ম বানাচ্ছে পরিচয় হও আর জাহিদি ভাই হচ্ছে আইরিন উনি বলে যে আমি আইরিনকে নিতে চাই ইনস্ট্যান্ট আমি একটা গল্প জানি গল্পটা আমি ইমন ভাইয়ের মুখ থেকে শুনতে চাই যখন আপনাদের ফার্স্ট মিটিং হয়েছিল কি হয়েছিল সেদিন এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল জাহিদি ভাই আমার আমাদের আমরা যেহেতু আমরা ফেসবুকে কানেক্টেড ছিলাম নক করতো যে আমি একটা ভালো একটা গল্প তোমাকে নিয়ে কাজ করতে চাই আমার কাছে একটা গল্প আছে আমি ওটা তোমাকে নিয়ে করতে চাই কারণ তোমার সাথে ওই ক্যারেক্টারটা যায় তো আমি বললাম যে ওয়েল তাহলে আমরা একদিন বসি এর মধ্যে আর বসা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না তো ফাইনালি একদিন আমরা বসলাম কোনো একটা রেস্টুরেন্টে তো উনি বললো যে না আমি একটা নিরিবিলি রেস্টুরেন্ট বের করেছি আমরা ওইখানে বসবো তো বসার পর উনি আমাকে যখন স্টোরিটা শোনালেন আমি বললাম যে নাইস আমি তো বেসিক্যালি কী যেহেতু আমি ফিল্মের মানুষ আমি ফিল্মের উনি যখন গল্পটা আমাকে শোনাচ্ছে আমি তখন ইমাজিন করে ওই সব জায়গায় জায়গায় যাচ্ছি আমি ভাবছি বিষয়টা বললাম নাইস স্টোরি তাহলে সব কিছু মিলে আমরা অনেক দূর গল্প আগাচ্ছি তা আমি বললাম যে তাহলে শ্যুটিং কবে থেকে বা কীভাবে কী করবেন একটা প্রিপারেশনের ব্যাপার আছে যেহেতু এত বড় একটা মানে একটা ভালো ফিল্ম হচ্ছে বলে না এটা তো ফিল্ম না আমি বললাম যে ফিল্ম না তা কী এটা নাটক আমি একটা বললো যে নাটকও না বললো যে আমি একটা শর্ট ফিল্ম বানাবো যেটা নাকি বিভিন্ন উৎসবে কান ফেস্টিভ্যাল বা আরও বিভিন্ন জায়গায় পাঠান আমি বলছি আপনি কানে পাঠান বাট এটা তো আসলে ফিল্মের গল্প কাগজের জন্ম হয়েছে যে উনি আমার কথার ইনস্ট্যান্ট বললো যে ওকে আমি গো ফর ফিল্ম আমি একটা ফিল্মই করতে চাই বাট ফিল্ম করতে গেলে তো আসলে আমি একা তো আর মানে সবার তো সহযোগিতা লাগে ফিল্ম করলে মানে করতে গেলে সবাই পুরো টিমটার যদি সাপোর্ট না পাওয়া যায় একটা ফিল্ম কখনো ভালো জায়গায় যায় না আমি বলি যে আমি যেহেতু এটার সাথে ইনভলভ হয়ে গেলাম আজকে থেকে আমি 100% আপনাকে সাপোর্ট দিব যে কোনো ক্ষেত্রে ওইভাবেই শুরু আসলে এখানে ইন্টারেস্টিং ছিল তো তোমাকে যখন সিলেক্ট করা হয় তারপরে নায়িকা কে হবে এটা নিয়ে কিন্তু একটা মজার ও আচ্ছা ওইটাও মজার মজার ঘটনা ওইটা একটা ইন্টারেস্টিং স্টোরি সেটা হচ্ছে আমাদের এই গল্পের যে চরিত্র নায়িকা আইরিন আমার আর ওর একটা মানে একটা শো এর জন্য সাইনিং হবে আর কি তো আমাদের যে সাইন করাবে আমি ওনাকে বললাম যে ভাই আমি তো এখানে আছি আপনি এখানে চলে আসেন আফতাব বিন তমিজ ভাই ইউনো ইয়েস তারপর ওই সময় আবার আইরিন বললো যে তাহলে আমরা তুমি কোথায় আছো আমরা একই জায়গায় আমরা সাইনিংটা সেরে ফেলি আমি বললাম যে ওইটা সবচেয়ে বেটার হয় কারণ আমি যেখানে আছি আমি ওনার সাথে আমি উঠতে চাচ্ছি না সো তোমরা আসো জয়েন করো হ্যাঁ তোমরা আসো আমি তোমাদের সাথে সাইড মিটিং করি আমি ওনার সাথে আরও গল্প করবো কারণ আমার গল্পটা আসলে ভীষণ ভালো লেগেছে মানে অনেক দিন ধরে ভালো গল্পের সন্ধানে ছিলাম আমি বললাম যে ওনার সাথে আমি আরও আড্ডা মারবো আজকে লং টাইম তোমরা আসো তোমাদের সাথে মিটিং শেষ করে ফেলি ওই সময় আইরিন আসলো তো হয় না একটা মানুষের সাথে আমি বললাম যে উনি জাহিদি ভাই উনি একটা ফিল্ম বানাচ্ছে পরিচয় হও আর জাহিদি ভাই হচ্ছে আইরিন উনি বলে যে আমি আইরিনকে নিতে চাই ইনস্ট্যান্ট তো ওইভাবেই তো নাকি আপনার গল্প থাকলে বলতে পারেন আইরিন আইরিনকে আমি যখন দেখেছি আইরিন ওয়াজ এ এডুকেটেড পার্সন আর আমিও চাই আমার টিমে একটু মানে আমি চাই না যে তাকে পিএইচডি ধারী হতে হবে এরকম কিছু না বাট মেন্টালি সোশ্যালি যেন এডুকেটেড হয় তো তাকে আপডেটেড যাতে থাকে আপডেটেড হ্যাঁ আপডেটেড চাচ্ছি এবং তার কিছু ইন্ডিয়ান কাজ দেখেছিলাম আমার গল্পের সাথে তার ক্যারেক্টারিস্টিকটা যাচ্ছিল ওই সময় আই ওয়াজ ফিল লাইক দ্যাট তো সেই ক্ষেত্রে আমি তাকে সাথে সাথে সিলেকশন করি হ্যাঁ আর কারণ আমি অনেক অনেককে দেখে সিলেকশনের মধ্যে ওই রকম মেন্টালিটি ওই সময় আমার গ্রো আপ হয় সবচেয়ে বড় কথা দেখে যেহেতু ফিল হয়েছে যে এই ক্যারেক্টারটা ওর সঙ্গে যায় সো ইউ টুক দ্য ইনস্ট্যান্ট ডিসিশন এক্স্যাক্টলি এটা 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 আরেকটা মজার ব্যাপার আছে এটা লোকেশন কিন্তু নট অনলি সার্টেইন প্লেস অর নিয়ার বাই সাম প্লেস এটা লোকেশনটা ইন্টারেস্টিং এটা একটা ট্রেনের একটা আমরা শ্যুট করেছি ট্রেনে আমরা শ্যুট করেছি লঞ্চে আমরা শ্যুট করেছি একটা প্লেস শ্যুটিং প্লেস মানে বাসায় ছিল দুইটা একটা একটু পুরানো সময়কার আর একটা মডার্ন তারপরে একটা পত্রিকার ইন্ডাস্ট্রিতে সো লোকেশন ওয়াইজ ইটস আ ভেরি মানে কি বলবো এটাকে অনেক লোকেশন ছিল হ্যাঁ সো ইট ওয়াজ আ বিট চ্যালেঞ্জিং ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জ ফর মি অ্যাজ আ ফার্স্ট ওয়ার্ক
Okay. But you made it. Congratulations. I did it. Yeah. So, yes. It was my good learning. Learning is a very fantastic learning. We learn everywhere, every day from everyone.